ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের যে অধিভুক্ত শিক্ষার্থীরা আছেন তারা মূলত এটি অবরোধ করেছেন এবং তারা চাইছেন যে এই সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে অধিভুক্তি সেই অধিভুক্তি বাতিল করে তারা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চাচ্ছেন এবং তার সপক্ষে তারা সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আমি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাইব, আপনাদের আপনাদের দাবি কি এবং এটির জন্য আপনারা কি করবেন? আমাদের দাবি হচ্ছে, আমাদের 2017 সালে যখন আমাদের অধিভুক্ত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়, তখন থেকেই আমাদের যে নানানভাবে বৈষম্য করা হচ্ছে এটার বিরুদ্ধে আসলে আমরা চাই না, স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই যে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে পড়ালেখা করে, স্বাধীনভাবে আমাদের দেখেন আমাদের সার্টিফিকেটের উপর লেখা থাকে, আমাদের সার্টিফিকেটে লেখা থাকে বড় মানে অন্য একটা লেটারে লেখা থাকে অ্যাফিলিয়েটেড ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের হচ্ছে সেমিস্টার ভাবে ই করা হয়, কিন্তু আমাদের কিন্তু সেমিস্টার ভাবে ই করা হয় না, আমাদের ইয়ার ভর্তি। আবার আমাদের যে কোনো একটা বিষয় ফেল গেলে বা ই করলে অকৃতা মানে তারাই করে, তারা করে প্রতিটা পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে তারা জরিমানা করে এবং তার জন্য একটা বছর আমাদের লজ্জায়। এইগুলোর বিরুদ্ধে আমরা মানে সম্মিলিত প্রয়াসভাবে আমরা ঢাবি থেকে বের হয়ে আসতে চাই। তারা আমাদেরকে দিয়ে ব্যবসা শুরু করেছে, সাত কলেজকে ঢাবি একটি ব্যবসার ইনকামের একটি সোর্স বলে মনে করেন। আমরা এই বৈষম্য থেকে বৈষম্য দূর করার জন্য এবং এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি ব্যবস্থা করেছি।